বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের সকলের মনে একটা প্রশ্ন, যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল তো আমি আবেদন করে ফেলেছি, কিন্তু আজ যে আবেদন করার পর আমাদের তো অনেক কাজ বাকি আছে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ডটা নেওয়া। তো আমরা এখনও পর্যন্ত কেউ অ্যাডমিট কার্ডটা নিতে পারতেছি না। তো এখন আমাদের কী করা উচিত? তো এই নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের যাদের যাদের এই সমস্যাগুলো আছে, তাহলে আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে প্রতিনিয়ত বাংলাদেশ পুলিশের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান বিষয়ক আপডেট দেওয়া হয়। তো বন্ধুরা, আপনারা সকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, তো আমি ওই রিলেটেড ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের প্রশ্ন হচ্ছে যে আমাদের যে অ্যাডমিট কার্ড, ওই অ্যাডমিট কার্ডটা আমরা কখন ডাউনলোড করতে পারবো? তো এখানে আপনার একটা কথা আছে যে আমাদের সর্বশেষ আবেদন শেষ হবে আপনার 7 অক্টোবর। তো যদি দিন আমাদের 7 অক্টোবর এটা শেষ হবে, আমাদের আবেদনটা শেষ হবে, এরপর আমাদের সকলের আবেদনগুলো আপনার হেডকোয়ার্টার বাছাই করবে যে কারগুলো ঠিক আছে কারগুলো ভুল আছে। তো সবগুলো বাছাইয়ের ফল যেগুলো সঠিক, তো তাদেরকে আপনার মেসেজ দেওয়া হবে, আপনার নাম্বারে একটা মেসেজ আসবে। তো নাম্বারে মেসেজ আসার পর আপনাদেরকে একটা কাজ করতে হবে। তো ওই মেসেজের ওখানে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ঢুকে আপনারা সরাসরি তখন আপনারা ডাউনলোড করতে পারবেন। এর আগে আপনারা কখনো ডাউনলোড করতে পারবেন না, কারণ এটা নতুন নিয়ম চালু হয়েছে। তো এই কারণে আপনারা কেউ ডাউনলোড করতে পারবেন না 7 অক্টোবরের পর। তো ওরা সম্পূর্ণ যাচাইয়ের পর যদি আপনার ডিটেলস সব ঠিক থাকে, আপনার উচ্চতা, তারপরে এই যে এনআইডি কার্ড, এক কথা আপনি যতগুলো ডিটেলস দিয়েছেন সবগুলো ডিটেলস যদি ঠিক থাকে, তাহলে আপনার 7 তারিখের পর যে কোনো একদিন আপনার যে অ্যাডমিট কার্ডের যে মেসেজ, ওই মেসেজটা আসতে পারে, তারপর আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবল সম্পর্কে কোনো যে জানার কিছু থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তো আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো।